আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান, ঠিক না? আর যেগুলোর ঈমান নাই এরা কইব ওস্তাদ আপনি আমার খোদা, কারণ ওর হাতে একটা জান্নাত থাকবে। যেই হাতে জান্নাত থাকবে মূলত ওইটাই জাহান্নাম, যে হাতে জাহান্নাম থাকবে মূলত ওইটাই জান্নাত। ও মারবে আর ওইটাতে ফেলাবে, বলবে দেখ জাহান্নামে দিছে, আসলে ও জান্নাতে চলে যাবে। আর এমন অবস্থা সে আসবে যখন মানুষের খরা চলতেছে, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, কিচ্ছু নাই। এমন একটা মুহূর্তে সে খাবার দাবার নিয়ে এসে বলবে আমার রব ডাকো, তোমাদেরকে জান দেব, মাল দেব, সব দেব। তখন যদি ঈমান থাকে তো বাঁচবেন, ঈমান না থাকলে শেষ। বর্তমানে আমাদের ঈমানের যে হালত, আল্লাহ পাক আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ফিতনাতিদ দাজ্জাল বলেন আমিন। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিল থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটুকি দিলে দয়া হয় না। ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনেরা হয়ে যাবে মজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম, ঠিক না? আজকে মুমিনরা মজলুম না জালেম, জলে বলেন তো। মুমিনেরা হয়ে যাবে মজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে লে মোলাস। কলেকতে কলম ভাঙে এমন নেতা আছে, পার্লামেন্টে বসে বসে বড় গলায় কাশে, গানের ভিতরে গান চলে গেছে, শুনেন না আপনারা? এটা এমন নেতা আমাদের দেশে আছে, কলম লিখতে কলেকতে ওর কলম দুইবার ভাঙবে, পড়তেই পারে না। সংসদের ভিতরে বসে বসে পরে যে বুঝাই যায়, ও মক্তবের বারান্দায় কোনোদিন যায় নাই, নাই? মূর্খরা করবে সমাজ, উঠে যাবে আলে মোলাজ। আসছে কিয়ামত, রুখতে মুসিবত, হচ্ছে আজান বেলাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। রুখতে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।